আল মদিনা ট্রাভেল LLC, দুবাই ভিজিট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, বিজনেস ভিসা, ট্রেড লাইসেন্স প্রসেসিং, উমরাহ প্যাকেজ, পাসপোর্ট রিনিউ, ট্রাভেল ইন্স্যুরেন্স সেবার জন্য সহজ, বিশ্বস্ত, নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আল মদিনা ট্রাভেল LLC। ম্যাপ টিভি, আমার দেশ, আমার গর্ব। সুপাতলা সূর্যতরুণ সংঘ টি-20 ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে শেষ বলের নাটকীয়তায় বঙ্গবন্ধুকে 4 উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ওসমানী ক্রিকেট ক্লাব। শেষ বলে ওসমানীর প্রয়োজন ছিল 8 রান, এখানেই ঘটে যায় চমক। 19তম ওভার করতে আসেন বঙ্গবন্ধুর হয়ে খেলা অতিথি খেলোয়াড় সুশান্ত, ব্যাটিংকে ছিলেন মঞ্জুর। চাপের এই মুহূর্তে ম্যাডেন ওভার তুলে নেন সুশান্ত। শেষ ওভারে প্রয়োজন ছিল 8 রান, তখন মঞ্জুরকে ব্যাটিং থেকে তুলে নিয়ে পাঠানো হয় ইরফানকে। বোলিংয়ে আসেন বঙ্গবন্ধুর শাহেদ, ব্যাটিংয়ে ছিলেন মারুফ। প্রথম বলেই স্কোয়ার লেগ অঞ্চলে মারুফের ক্যাচ ড্রপ করেন রাব্বি, একটি সিঙ্গেল পায় ওসমানী। স্ট্রাইকে আসেন ইরফান, এসেই ওভারের দ্বিতীয় বলটি এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে 4 মারেন তিনি। পরের বল ডট গেলেও চতুর্থ বলটি লঙ্ঘনের উপর দিয়ে হাওয়ায় ভাসিয়ে জয়ের উল্লাসে মেতে ওঠেন উসমানীর ব্যাটসম্যান সহ সমর্থকরা। এর আগে সকালে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ। টপ অর্ডারে রিফাত দুর্দান্ত শুরু করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় বঙ্গবন্ধু। সেখান থেকে জুটি গড়েন শাহেদ, 31 বলের 48 রানের অনবদ্য ইনিংসে বোর করে নির্ধারিত ওভারে 9 উইকেট হারিয়ে 174 রান সংগ্রহ করে তারা। উসমানের বোলার মুর্শেদ 3টি, ইরফান অর্ক 2টি করে এবং লিটন ও মঞ্জুর 1টি করে উইকেট পান। জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় উসমানের 2 ওপেনার রুহুল ও রুহান। দলীয় 41 রানে বঙ্গবন্ধুর প্রথম ব্যাকথ্রু এনে দেন আরাফাত। পঞ্চম ওভারে তিনি তুলে নেন 26 রান করা রুহানকে। পরবর্তীতে জুটি গড়েন রুহেল ও মুর্শেদ, সেই জুটিও আর স্থায়ী হয়নি। দলীয় 82 রানের মাথায় রুহুল আউট হয়ে যান। পরবর্তীতে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় ওসমানী। অবশেষে শেষ ওভারের নাটকীয়তায় উত্তেজনাপূর্ণ ম্যাচে 4 উইকেটের জয় তুলে নেয় ওসমানী ক্রিকেট ক্লাব। বঙ্গবন্ধুর বোলার আরাফাত ও সুশান্ত 2টি করে এবং রায়হান ও শাহেদ 1টি করে উইকেট পান। অসাধারণ অলরাউন্ড নৈপুণ্যে ম্যান অব দ্য ম্যাচ উসমানের মুর্শেদ ও মোস্ট এক্সাইটিং প্লেয়ার বঙ্গবন্ধুর শাহেদ নির্বাচিত হয়েছে। ম্যাচ হেরে বোলারদের দুষলেন বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের এ খেলোয়াড়। আসলে আমাদের বোলিং লাইন একটু উইক ছিল, এই জন্য আর কি আমরা এখান থেকে ম্যাচটা ছিটকে যাই। আর আমাদের বোলিংটা যদি আরও ভালো হতো তাহলে আমরা হয়তো ম্যাচটা জিততেও পারতাম। আর আমাদের একটু ভুল হয়েছে ম্যাচের মধ্যে, এগুলো আমরা সামনে দিয়ে আরও সংশোধন করব এবং আরও ভালো করার চেষ্টা করব। অসাধারণ জয়ে উসমানীর অধিনায়ক সহ খেলোয়াড়েরা বেশ উচ্ছ্বসিত। প্রথমে আলহামদুলিল্লাহ আজকে ম্যাচে আমরা জিতছি। আর একটু টেনশন হয়েছিল যখন ব্যাটসম্যানরা বল ডট দিয়েছিল, বাট এটা আমি মনে করি যে এটা ক্রিকেটের একটা পার্ট, আপনি মেনে নিতে হবে। লাস্টে যখন ইরফানরা ব্যাটিং করছে আমি কনফিডেন্স ছিলাম জিতবো, এটাই হয়েছে। জি আলহামদুলিল্লাহ ভালো লাগছে, দেখা গেছে যে নতুন একটা এক্সপিরিয়েন্স আমার জন্য, নতুন প্লেয়ার অথবা খেলাধুলা দেখা গেছে যে নতুন অন্যভাবে খেলতে হয়েছে। যাই হোক আলহামদুলিল্লাহ, যথেষ্ট করতে পারি নাই যেটুকু পারি, বাট ইনশাল্লাহ আশা করি যে সামনে ম্যাচে আরও ভালো করতে পারব। আয়োজনের সফলতা অর্জনের লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছে বলে জানান আয়োজক সংগঠনের এ কর্মকর্তা। সুপাতলা সূর্যতরুণ সংঘ ক্রিকেট টুর্নামেন্ট 2022-এর আজকে দ্বিতীয় ম্যাচ ছিল। আপনারা সবাই নিশ্চয়ই অবগত আছেন 8টি টিম নিয়ে অংশগ্রহণ হয়েছে। আপনারা জমকালো একটা অনুষ্ঠানের মাধ্যমে শফিউল আহমদ নাদেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক উনি উদ্বোধন করেছেন 15 ফেব্রুয়ারি। আমার ক্লাবের সাবেক প্লেয়ার, বর্তমান প্লেয়ার আর যারা আমাদের কর্মকর্তারা যারা আছেন, আপনারা মাঠের অবস্থা দেখছেন অনেক সুন্দর মাঠ, যাদের দিন রাত কষ্ট করে রাত 12টা পর্যন্ত কাজ চলে মাঠে, তাদেরকে আমি সুপাতলা সূর্যতরুণ পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল সকাল 10:30 ওসমানী স্টেডিয়াম মাঠে তৃতীয় ম্যাচে গোল্লাসাঙ্গন ক্রিকেট ক্লাবের মুখোমুখি হবে ইউনিটি ক্রিকেট একাডেমি। ম্যাচটি উপভোগ করতে চোখ রাখুন ম্যাপ টিভিতে। শাকির আহমদ, ম্যাপ টিভি। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ, আমার গর্ব।